আচ্ছা, ক্লাস নাইন দেখো, আরও একটা প্রশ্ন সেটস আমরা সবে হাতে পেয়েছি। ক্লাস নাইন ম্যাথ দেখো কেমন পড়েছিল, এবং ওদের যে এমসিকিউগুলো আছে সাধারণত অনুশীলনের মধ্যে থেকেই দেওয়া, আর তোমাদেরও এমনই আসবে আর কি। একটু লক্ষ্য করো অনুশীলনের মধ্যেই এমসিকিউগুলো, তবে এই এমসিকিউ দেওয়ার ক্ষেত্রে এগুলো হলে একটু পাস করতে সুবিধা হয়, আর যেহেতু বই থেকে তো শুধু উত্তর করলে হয়। তো তারপরের পাতা আমরা একটু চলে যাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। তো দেখো এখানে বাকি এমসিকিউগুলো কেমন ছিল সেগুলো দেখো। তোমরা বই থেকে যে এমসিকিউগুলো আছে বারবার মুখস্থ করে যাবে, আর অলরেডি আমি কিন্তু চ্যানেলে এমসিকিউ কোশ্চেন ব্যাংকের সব সেটগুলোর একসাথে উত্তর করে দিয়ে পিডিএফ বানিয়ে দিয়েছিলাম, যাতে ওই একটা পিডিএফের মধ্যে সব উত্তরগুলো পেতে পারো। তা তোমরা সেটাও ডাউনলোড করে নিতে পারো, চ্যানেলে গিয়ে তোমাদের ক্লাস নাইনের আলাদা পিডিএফ করা আছে, সেখান থেকে দেখতে পারবে। তো দেখো আমি অঙ্কগুলো একটু তাড়াতাড়ি দেখাচ্ছি যাতে ভিডিওটা লং না হয়, এবং যেহেতু আমি ব্যাচ থেকে করছি তাই আপলোড দিতেও সমস্যা হচ্ছে, তবুও খুব শর্ট করা আছে। এইটা অনেকের ক্ষেত্রে দুই বা তিন দিয়ে পড়ে, ঠিক আছে। বাকি অংশ দেখো এবারে, পরে পেজ যাই, প্রচুর কোশ্চেন্স করা এখানে, প্রচুর সেটস দেখো। বাকি অংশগুলো যেমন এইখানে, এইগুলো খুবই ইম্পর্টেন্ট। আবার দেখো এইখানে, যেমন এইটা আমি বলছিলাম না, অপনয়ন পদ্ধতি যে কোনো পদ্ধতি তুমি করো, এটা অপনয়ন পদ্ধতিতে চারের দাগের সম্ভবত দুই তিন চারের দাগের এরকম অঙ্ক আছে। বাকিগুলো এইগুলোই দেখো এখানে, যেমন এইখানে এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। পরেরটা একটু যাই দেখো, এখানে দেখো এইগুলো তো মানে ভীষণই ইম্পর্টেন্ট ছিল। আর এই যে এইটা আমি তোমাদের সাজেশনের মধ্যে দিয়েছিলাম, এইটা এবং এইটা পুরো সম্পূর্ণ দেখো। এই লগারিদম চ্যাপ্টার খুললেই সব পারবে, যখন তিরিশের উপপাদ্য দেখো পড়েছে, আবার লক্ষ্য করো। এবং প্রয়োগ দেখো, এই প্রয়োগ তোমাদের আমি কিন্তু জানিয়েছিলাম, প্রয়োগ হিসাবে কোনটা পড়বে তাও জানিয়েছি কিন্তু আমি। দেখো তারপরে অংশ দেখে নিই একটু, এবং এই এই যে এই সম্পাদ্যটাও ওরা আগের দিন আমার কাছে বসেই প্র্যাকটিস করছিল, এটা তো এটাও পড়েছে খুব সুন্দর। এবং এই একটা চতুর্ভুজের কর্ণ একদম সহজ, এই কর্ণ দিয়েই কর্ণটাকে আগে টেনে নেবে। ধরো তুমি কর্ণ এ সি এরকম করে টেনে নিলে হাত দিয়ে, এখানে লিখলে এ, এখানে লিখলে সি। এবার মনে করো একটা চতুর্ভুজ মানে কি চারটে বাহু হবে, তাই এখানে যদি সি হয় তাহলে এইদিকে কী হয়, বি সি। তাহলে তুমি তো এ সি এঁকেইছো, তাহলে এটা এ বি সি উপরে ডি হয়। তাহলে এইবার এই অনুযায়ী মাপ নিয়ে করো, অর্থাৎ এবি কোন দিকে, এবিটা চার সেমি, তাহলে এই দিক দিয়ে এবি, এদিকে চাপ নিতে হবে। এবার বিসি, এইটা বিসি, তা এরকম করে মোটামুটি আঁকো, তোমরা প্র্যাকটিস করো। দেখো বাকি এইটা তিনটি মধ্যমা খুবই সহজ এটা, ঠিক আছে। এবার পরের পেজ দেখি যাই আমরা, এইখানে দেখো আরও কী কী পড়েছে ওদের, লক্ষ্য করো একটু। আচ্ছা এইখানে দেখো ওদের একটা বহুভুজ পড়েছে, একটা আত্মলেখ পড়েছে, এবং খুব সহজ এটা। তো তোমরা প্রশ্ন নিশ্চয়ই দেখলে,